بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام মুসল্লিয়ানে কেরাম, আজ আপনাদের খেদমতে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জিকির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। জিকির শব্দটি আরবি হলেও আমাদের মুসলিম সমাজে সর্বত্র পরিচিত। এই শব্দটি কোরআনুল করিমে 174 বার এসেছে এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে 73টি হাদিসে এর বিবরণ এসেছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের 16টি বর্ণনায় সেগুলি স্থান পেয়েছে। জিকির শব্দটির অর্থ হল স্মরণ করা। শব্দগত দিক থেকে বলা হয় আত-তাখাল্লুসু মিনাল গাফলাতি ওয়ান নিসিয়ান, ভুল ভ্রান্তি হতে মুক্ত হওয়া, স্মরণ করা। এজন্য ইমাম রাগিব আল ইসফাহানি ভাষাবিদ তিনি বলেছেন আয-যিকরু যিকরানে, জিকিরটি দুটি অর্থে আসে, অর্থাৎ জিকির হয়ে থাকে দুইভাবে। একটা হলো যিকরুন বিল কলব, কলবের মাধ্যমে জিকির করা, আরেকটা হচ্ছে যিকরুন বিল লিসান বা জবান দ্বারা, জিহ্বা দ্বারা জিকির করা। পরিভাষায় আমাদের মুসলিম সমাজে যে পরিভাষাটি প্রচলিত আছে সেই পরিভাষায় জিকির বলতে গিয়ে ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন আল মুরাদু বিজ্জিকির, জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল ইতিয়ানু বিল আলফাজ আল্লাতি ওয়ারাদাত তারগীব ফি কাউলিহা ওয়াল ইকসারু মিনহা মিসলু আল বাকিয়াত আস-সালিহাত وهي سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر। ইমাম ইবনে হাজার আল আসকালানি বলেন জিকির বলতে ওই সমস্ত শব্দ সমষ্টিকে উল্লেখ করার নাম যেগুলি উল্লেখ করা ও পড়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে এবং যেগুলি একজন ব্যক্তির সঞ্চিত নেক ভাণ্ডার হিসাবে পরিগণিত হবে, আর তা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি
হাদিস সম্মত তাসবিহ ও তাহলিলগুলি পাঠ করা। জিকির কোরআনুল করিমে 15টি অর্থে এসেছে, তার মধ্যে প্রথম হচ্ছে জবান দ্বারা জিকির করার অর্থে। সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দু যিকরা, তোমরা আল্লাহকে স্মরণ করো যেমন তোমরা তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করে থাকো, তার চেয়েও আরও বেশি করে। তার অর্থ হলো তোমরা আল্লাহর তসবিহ ও তাহলিল এভাবেই করো, যাবে তোমরা তোমাদের স্বজনদের স্মরণ করে থাকো তার চেয়েও বেশি। জিকির অর্থ দ্বিতীয় অর্থে আসে অন্তরে কোনো কিছু স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে উল্লেখ করেন যে বান্দা যখন কোনো গুনাহের কাজ করে ফেলে ভুলবশত, অতঃপর সে তার অন্তরে জিকির করে, অর্থাৎ মনের দিক থেকে সে অনুশোচনায় লিপ্ত হয়, সে কোথায় উল্লেখ করে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওমান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যারা হঠাৎ করে কোনো অপরাধ করে ফেলে, এরপর অন্তরে জিকির হলো, আল্লাহর ভয় জাগলো আর আল্লাহকে সে ডাকলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ বলেন তার গুনাহ আল্লাহ ছাড়া কে ক্ষমাকারী আছে। তার অর্থ হলো এই রকম ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন। এই আয়াত প্রমাণ করে যে কোনো অপরাধ করার পরে অন্তরে অন্তরে যে স্মরণ হয় এই স্মরণটাই হলো জিকির। আমরা সাধারণত জিকির বলতে আল্লাহ 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 এই ধরনের জিকিরকে বুঝি, কিন্তু কোরআনুল করিমে একাধিক অর্থে জিকির এসেছে। তৃতীয়ত, জিকির অর্থ বক্তব্য বা উদ্ধৃতি অর্থে এসেছে। যেমন ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় বন্দী অবস্থায় তার দুই সাথী যখন মুক্ত হলো, একজন আপনার দণ্ডাদেশ পেয়ে সুলিবিদ্ধ হলো আর একজন মুক্ত হয়ে চলে গেল, যে মুক্ত হয়ে রাজদরবারে ফিরে গেল তাকে তিনি বলেছিলেন, উযকুরনি ইনদা রাব্বিক, তুমি আমার কথাটা তোমার মালিকের কাছে গিয়ে স্মরণ করিও, অর্থাৎ আমার কথা নিয়ে তুমি আলোচনা করিও। এই দ্বারা বোঝা যায় যে এখানে জিকির আলোচনা অর্থে এসেছে। চতুর্থত, জিকির কোনো সংবাদ সম্পর্কে আসে, কোনো সংবাদ দেওয়া অর্থে। যেমন ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল আসহাবে কাহাফের ঘটনা প্রসঙ্গে, আর সূরা আল কাহাফের 83 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে আল্লাহর নবী তখন ইনশা আল্লাহ না বলে বলেছিলেন, তিনি বলছিলেন সাআতু আলাইকুম মিনহু যিকরা, মানে স্মরণ করিয়ে দেব। এখানে জিকির মানে হচ্ছে সংবাদ দিয়ে দেওয়া। এরপর পঞ্চম, সূরা আনআমের 44 নম্বর আয়াতে এসেছে বিগত জামানার যে সমস্ত জাতিকে ধ্বংস করা হয়েছে, এই জাতি যখন বেপরোয়া হয়ে গেল, আল্লাহর জিকিরকে ভুলে গেল, অর্থাৎ আল্লাহর নসিহতকে আল্লাহর ওয়াজকে উপদেশকে তারা ভুলে গেল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরকতের দরজাসমূহ খুলে দিলেন আর ওই বরকত পেয়ে পূর্ণ আত্মভোলা হয়ে গেল। এরপর তাদের উপরে নেমে আসলো গজব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই উল্লেখ করে বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তাদেরকে যে ওয়াজ করা হয়েছিল উপদেশ দেওয়া হয়েছিল সেই উপদেশ যখন তারা ভুলে গেল, এখানে জিকির সেই উপদেশ অর্থে এসেছে। এরপর 6 নম্বরে জিকির এসেছে ওহী, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফাতের 3 নম্বর আয়াতে আল্লাহর ওহি পাঠকারী ফেরেশতাদের শপথ করেছেন, বলছেন ওয়াত্তালিয়াতি যিকরা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা আল্লাহর ওহি পাঠ করে তেলাওয়াত করে। 7 নম্বরে জিকির দ্বারা কোরআন বোঝানো হয়েছে, জিকির কোরআন, যেমন সূরা আল আম্বিয়ার 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা যিকরুম মুবারাক, এই কোরআনটা হচ্ছে একটি বরকতপূর্ণ জিকির। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি জিকির অবতীর্ণ করেছি আর জিকির সংরক্ষণের দায়িত্ব আমার। এখানে জিকির দ্বারা কেউ কেউ বলেছেন আল কোরআন, কেউ বলেছেন ইসলামী শরীয়ত,
পুরোটাই সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। অষ্টম নম্বরে যে জিকির দ্বারা বিগত জামানার আপনার তাওরাত সহ আসমানি কিতাবসমূহকে বোঝানো হয়েছে। সূরা আন-নাহল এর 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে আহলে যিকির অর্থাৎ আসমানি কিতাবের জ্ঞান যাদের কাছে আছে, এখানে যিকির দ্বারা আসমানি কিতাবসমূহকে বোঝানো হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করো। নবম নম্বর, জিকির দ্বারা উচ্চ মর্যাদা, মর্যাদার আসনকে বুঝায়, আর শরফ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যুখরুফের 44 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক, এই কিতাব এটা হচ্ছে তোমার এবং তোমার জাতির মর্যাদা বুলন্দকারী। এখানে শরফ বা মর্যাদা। অনুরূপভাবে সূরা আল বাকারার 142 নম্বর আয়াতে জিকির দ্বারা ইতাআত বা আনুগত্যকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো অর্থাৎ আমার আনুগত্য করো, আমার নির্দেশ পালন করে চলো। আযকুরকুম, আমি তোমাদের জিকির করব। এখানে বান্দা জিকির করবে তার অর্থ হলো আল্লাহর আনুগত্য করবে, আর আল্লাহ জিকির করবেন আমাদের তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। এজন্য বলা হয়েছে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো অর্থাৎ আমার আনুগত্য করো। আযকুরকুম আই আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। 11 নম্বর বর্ণনার অর্থে এসেছে, যখন নূহ আলাইহিসসালাম দাওয়াত দিলেন, নূহের কওমরা এই দাওয়াত শুনে আশ্চর্যান্বিত হয়ে গেল। সেখানে এই বিবরণ সম্পর্কে এইভাবে আসছে সূরা আল আরাফের 63 নম্বর আয়াতে বলা হয়েছে, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্য হতে একজন ব্যক্তি নূহ, তার কাছে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা এসেছে, বয়ান এসেছে, আর সেজন্য তোমরা আশ্চর্যান্বিত হয়ে গেছো, অর্থাৎ তোমাদের মধ্য থেকে নবী এটা তোমরা মেনে নিতে পারছো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বরে পাঁচ ওয়াক্ত সালাতকে জিকির বলেছেন। সূরা আল বাকারার 239 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহ বলছেন যে তোমরা যুদ্ধের ডামাডোল হতে, ভয়ভীতি হতে, শঙ্কামুক্ত যখন হবে, তোমাদের ভয়ভীতি থাকবে না, নিরাপদ আশ্রয়ে চলে যাবে, তখন তোমরা ফাযকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো অর্থাৎ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। কামা আল্লামাকুম, ওইভাবে সালাত আদায় করো যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় জিকির হলো সালাত, সালাতের অপর নাম হলো জিকির। আর এখানে আল্লাহ বলেছেন সূরা আল বাকারার 239 নম্বর আয়াতে বলছেন, ফাযকুরুল্লাহ, তোমরা সেই সালাতকে আদায় করো, কামা আল্লামাকুম, ওইভাবে যেমনভাবে তিনি তোমাদের শিখিয়েছেন। তার অর্থ হলো সালাত যেনতেনভাবে করলে হবে না, আল্লাহ যেভাবে শিখিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন সালাত জিব্রিলকে, আর জিব্রিল আলাইহিস সালাম শিখিয়েছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি শিখেছি জিব্রিল থেকে, জিব্রিল শিখেছেন আল্লাহ থেকে, আমাকে যেভাবে দেখছো সেই সালাত তোমরা আদায় করো। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হলো সালাত আল্লাহ শিখিয়েছেন, এই আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেভাবেই আদায় করতে হবে। তারপর ওই আয়াতে আল্লাহ বলছেন, মা লাম তাকুনু তাআলামুন, যে সালাত কিভাবে আদায় করতে হবে তোমরা তা জানতে না, সালাত আদায়ের পদ্ধতি তোমরা জানতে না, আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। এখান থেকে বুঝতে হবে সালাত এমন একটি জিকির, সেই জিকির আপনার আমার মন গোড়া তরিকায় করলে হবে না, করতে হবে আল্লাহ যেভাবে শিখিয়েছেন। আর আল্লাহর শিখানো সালাত পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন, সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে আদায় করেছেন এবং বর্ণনা দিয়েছেন রসুল থেকে, সেখান থেকে আমাদেরকে শিখে নিতে হবে। এর মাধ্যমে আমরা এটা জানতে পারলাম
যে কোনো ইবাদত আমরা করব তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন যাবে শিখিয়েছেন তার নবীর মাধ্যমে সেভাবেই করতে হবে, মন গড়া ইবাদত করলে হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাওয়াহু মুসলিম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন যে কেউ যদি এমন আমল করে, এমন ইবাদত করে, এমন কিছু আমল করে যে আমলটায় আমি মুহাম্মদের সমর্থন নাই, অর্থাৎ আমার কোনো বর্ণনা নাই, আমার কোনো সমর্থন নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো বক্তব্য নাই, সেই আমল প্রত্যাখ্যাত, ওই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, যে ব্যক্তি ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, যে ব্যক্তি মুহাম্মদি শরীয়ত বাদ দিয়ে বিকল্প কোনো পন্থায় আল্লাহকে ডাকবে, আল্লাহকে খুঁজবে, ফালাই নুকুবালা মিনহু, কশ্চিনকালেও তার ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরিণামে সে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহর সালাত আদায় করবে, কামা আল্লামাকুম, যাবে তিনি তোমাদের শিখিয়েছেন, মা লাম তাকুনু তাআলামুন, যা তোমরা জানতে না। এরপর 13 নম্বরে সালাত দ্বারা, জিকির দ্বারা জুমার সালাত উদ্দেশ্য হয়ে থাকে। কেউ কেউ জিকির দ্বারা খুতবাকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমার 9 নম্বর আয়াতে বলছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যখন ইমাম মিম্বরে আরোহণ করবেন আর মুয়াজ্জিন আজান দিয়ে দেবে, তখন দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোমরা তখন আল্লাহর জিকিরে নিমগ্ন হো, অর্থাৎ জুমার সালাতে আদায় নিমগ্ন হো, কারো কারো মতে তোমরা মনোযোগ দিয়ে খুতবা শ্রবণে নিমগ্ন হও। কাজে এটাও এখানে সালাতুল জুমআ অথবা খুতবাতুল জুমআ জিকির অর্থে এসেছে। 14 নম্বরে খাস করে আসরের সালাতকে জিকির বলে উল্লেখ করা হয়েছে। সুলাইমান আলাইহিসসালাম আসরের সালাতকে জিকির বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা পাঁচ ওয়াক্ত সালাতের যত্নবান হও, যথাযথভাবে আদায় করো। এই কথা বলার পরে আবার বলছেন, ওয়াস সালাতুল উসতা, অর্থাৎ মধ্যবর্তী সালাত আর এর দ্বারা বিশুদ্ধ মতে সালাতুল আসর, তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, বিশেষ করে আসর সালাতের ব্যাপারে যত্নবান হবে। এর অর্থ এই নয় অন্য সালাতের ব্যাপারে অযত্ন থাকবে, খামখেয়ালি করবে তা নয়, সেগুলি তো আদায় করবে করবে, এটা গুরুত্বের সাথে আদায় করবে, কেননা এখানে তাগিদ দেওয়ার পিছনে এই সালাতটি ছুটে যাওয়া গাফলতির সম্ভাবনা থাকতে পারে, ব্যস্ততার এক মুহূর্তে মানুষ ভুলে যেতে পারে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আসরের সালাত ছুটে গেল সে যেন তার সহায় সম্পদ সন্তান থেকে এতিম হয়ে গেল, তার সব হারিয়ে ফেলল। এজন্য আপনার সূরা সাদ এর 32 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে যে সুলাইমান আলাইহিসসালামের সামনে অশ্ব পালকে সজ্জিত করে হাজির যখন করা হলো, সাজানো অশ্ব দেখে, ঘোড়ার পাল দেখে তিনি অপলক নেত্রে চেয়ে থাকলেন, চাইতে গিয়ে তার মন কেড়ে গেল, আর ওইগুলিকে যখন আবার ফিরত দেওয়া হলো তিনি বললেন, আবার আনো, হাজির করো আমাকে, আমি আবার দেখতে চাই। এইভাবে দ্বিতীয়বার দেখতে গিয়ে তার আসরের সময়টা পার হয়ে গেল, তাই তিনি বললেন যে, ইন্নি আহবাবতু হুব্বাল খায়রে আন যিকরু রব্বি, আমি এটা কি হলো যে এইগুলি দেখে আমি আমার রবের জিকির অর্থাৎ সালাতুল আসর থেকে বিমুখ হয়ে গেলাম, সালাতুল আসর ঠিকমতো আদায় করতে পারলাম না। তাই এখানে জিকির দ্বারা সালাতুল আসরকে বোঝানো হয়েছে। এরপর সূরা আত-তালাকের তালাকে আল্লাহ রাব্বুল আলামিন 10-11 নম্বর আয়াতে জিকির দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন, রাসূলকে জিকির বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছেন জিকির, আর এখানে অধিকাংশদের মতে এখানে জিকির হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কেউ অবশ্য জিকির দ্বারা কোরআনকে বুঝিয়েছেন। যাই হোক, কোরআনে জিকির একাধিক অর্থে আসছে। আমরা জানতে পারলাম জিকির শব্দটি কোরআনুল কারীমে একাধিক অর্থে আসছে, এবং জিকিরের গুরুত্ব এত বেশি যেটা আমাদেরকে বুঝতে আর বাকি নেই। কাজে জিকির হলো ইবাদত,
জিকির হলো ইবাদত আর যে কোনো ইবাদত করতে গেলে শর্ত হলো ইখলাস থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে আর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হতে হবে কাজেই জিকির দ্বারা যদি সালাত বুঝি তাহলে রাসূলুল্লাহ যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে আমরা সালাত আদায় করব জিকির দ্বারা যদি আল্লাহর আনুগত্য বুঝি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আনুগত্য করেছেন এবং করতে বলেছেন সেইভাবে আমরা জিকির আল্লাহর আনুগত্য করব জিকির দ্বারা যদি জুমার সালাত হয় তাহলে আমরা জুমার সালাত সেভাবেই আদায় করব জিকির দ্বারা যদি আল্লাহর তাসবিহ তাহলিল হয়ে থাকে তাহলে হাদিসে বর্ণিত তাসবিহ তাহলিলগুলি আমরা উল্লেখ করব আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল যিকর এক হাদিসে আসছে উত্তম যিকর হলো তিলাওয়াতুল কোরআন কোরআন যেভাবে তেলাওয়াত করার কথা বুঝে করার কথা সেইভাবে আমরা বুঝে করব না বুঝলেও আমরা তেলাওয়াত করব এবং কোরআনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে ভক্তি রেখে আমরা সেটা তেলাওয়াত করব সুন্নত তরিকায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উসওয়া আমাদের সামনে নমুনা তিনি তার জমানায় কোরআনকে কিভাবে তেলাওয়াত করা হয়েছে অত দেখা যায় আমাদের সমাজে চালু রয়েছে কোন মুমূর্ষ রোগীর সামনে কোরআন তেলাওয়াত করা এটাকে আমরা বলে থাকি যে এটা জায়েজ করতে পারে যতক্ষণ ওই রোগীর জ্ঞান আছে এরপর যদি ওই রোগী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আর কোরআন তেলাওয়াতের কোনো বিবরণ নাই কারণ কোরআন হলো পড়লে নাকি কোরআন শুনলে নাকি কিন্তু আল্লাহর নবী যেখানে বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তাই আপনি এই মৃত্যুর পরে এই এখানে বসে বসে তার শিওরের পাশে বসে কোরআন পড়বেন এটা কোনো ফায়দা তার দেবে না এবং এইরকম আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই উপরন্তু আমাদের সমাজে চালু আছে খতমে কোরআন নামে এটা রেওয়াজ চালু আছে বিভিন্ন উপলক্ষে মানুষেরা আপনার আলেম ওলামাদেরকে হাফেজ কারীদেরকে ডেকে এনে তাদের দিয়ে কোরআন পড়ায় আর ওই বাড়িওয়ালা ওই জমিদার বাবু ওই টাকাওয়ালা ওই বিপদগ্রস্ত ব্যক্তি সে কোরআনের ধারেও যায় না কোরআনের শুনতেও বসে না সে চলে যায় ব্যস্ত থাকে মেহমান নওয়াজির দিকে ব্যস্ত থাকে বাড়ির কাজের দিকে আর এই দিকে একসাথে দশজন বিশজন হাফেজ আলেম পড়তে থাকলো কার পড়াকে শুনে এটা ইসলামের রেওয়াজ নয় ইসলামের রেওয়াজ যদি হয় তাহলে আপ একজন কোরআন পড়বে বাকি সবাই শুনবে আর নাহলে প্রত্যেকে যদি পড়ে তাহলে মনে মনে পড়বে একজন আরেকজনের মধ্যে ডিস্টার্ব করবে না কেবলমাত্র তালিমের জন্য করতে পারে শিক্ষার জন্য কিন্তু এটা শিক্ষার জন্য তো না এটা বরকতের জন্য নিয়ে আসছি আর বরকতের জন্য যখন নিয়ে আসব তাহলে সেটা ইবাদত আর ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর নবী থেকে এইভাবে কোনো রেওয়াজ পাওয়া যায় না আমি কোরআন পড়লে নাকি পাবো কোরআন শুনলে নাকি পাবো কোনো বাড়িওয়ালা কোনো জমিদার বাবু তিনি যদি কোরআন পড়তে না জানেন তাহলে তিনি একজন হাফেজকে একজন আলেমকে নিয়ে আসতে পারেন এইভাবে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন আপনি যদি আমাকে একটু সদয় হয়ে সাহায্য করেন আমি কোরআন শুনতে চাই কোরআন শোনা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলছেন মুআজ তুমি আমার সামনে কোরআন তেলাওয়াত করো সাহাব বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো বলে আমি কোরআন শুনতে ভালো পাই তুমি আমাকে শোনাও তারপর ওই সাহাবী কোরআন পড়ে শোনাইলেন আল্লাহর নবী ফজরের সালাত থেকে সালাম ফেরালেন সালাম ফেরানোর পরে জিজ্ঞাসা করলেন আইনা উবাই উবাই ইবনে কাব কোথায় উবাই ইবনে কাব হাজির হলেন আল্লাহর নবী বলেন উবাই তুমি কোরআন তেলাওয়াত করো তখন উবাই ইতস্তত করলেন যে আমি কোরআন তেলাওয়াত করব তখন আল্লাহ নবী বলেন না আমি নয় আমি কোরআন শুনতে চাইনি স্বয়ং আল্লাহ কোরআন শুনতে চেয়েছেন তুমি কোরআন তেলাওয়াত করো তখন উবাই ইবনে কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ আসমানি আল্লাহ আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন নাকি অন্য কোনো কারো নাম নিয়ে বলেছেন আল্লাহ নবী বলেন হে উবাই তোমার নাম নিয়ে আল্লাহ বলেছেন তুমি তেলাওয়াত করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোরআন তার জামান কোরআন তার ভাষা কোরআন তার বক্তৃতা কোরআন তার আইন তারপরেও সেই কোরআন তিনি নাজিল করেছেন আর তিনি আবার তার বান্দাদের কণ্ঠে শুনতে চাচ্ছেন অতএব আপনি যদি পছন্দ করেন কোরআন শুনতে পড়তে পারেন না শুনতে চান আপনি শোনেন একজনকে ডেকে যে ভাই আপনি একটু আমার প্রতি দয়া করেন একটু এসে আমাকে একটু কোরআন শোনান আমি শুনবো আপনি কোরআন মন দিয়ে শুনবেন ওই লোক কোরআন পড়ে যত নেকি পাবে আপনি কোরআন শুনেও তত নেকি পাবেন পক্ষান্তরে যদি আপনি
বরকতের জন্য কোরআন বাইতে এনে পড়ান আর আড্ডা হয় সেখানে আপনি চলে গেলেন অন্যদিকে একবারও কোরআনের সেই শুনতে বসলেন না কোরআনকে তামাশার বস্তু পেয়েছেন তারপর যখন মৌলবীরা বলবে শেষ হয়ে গেছে আপনি চলে এসে একেবারে বাসা থেকে কোথায় বালিশের নিচে না হয় খেতার তোলে না হয় আলমারির ভিতরে কোথাও লুকানো একটা টুপি বের করে নিয়ে এসে কেউ আবার টুপিও পায় না গামছা মাথায় বাঁধে নাক মুছার যে গামছা সেটা মাথায় বেঁধে আপনার তাড়াতাড়ি করে মোনাজাতের ভিতরে হাত বিছাইয়া দিয়ে রেওয়াজ পালন হয়ে গেল তারপর কোন কোন জায়গায় চালু আছে মৌলবীদেরকে কিছু টাকা দিয়ে দেওয়া হলো ওরা বিদায় হয়ে চলে গেল কোথাও আছে আবার একটা জগ বা কিছুতে পানি এনে বলল যে কোরআন পড়া একটা ফু দিয়ে দাও ফুয়ের বরকত নিয়ে চলে গেল আর নিজে না আছেন নিজের সলাৎ না আছে নিজের পর্দা না আছে নিজের ঘরে ফরজ ওয়াজিব কিচ্ছুই না আরেকজন ভাড়া করে নিয়ে এসে সে পড়ে দিলেই হয়ে যাবে এই সমস্ত রেওয়াজ চালু রেখেছি আমরা আমরা আমাদের স্বার্থের জন্য বিক্রি হচ্ছি আর মানুষও আমাদেরকে কিনে নিচ্ছে যেহেতু খরিদ্দার পায় কিনে নেবে না কেন আমাদেরকে সাবধান ও সতর্ক হতে হবে জিকির যদি হয়ে থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সেই জিকির করতে হবে কিভাবে আল্লাহর নবী জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে জিকির আর জিকির হচ্ছে ইবাদত সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশেরই জিকির করতে হবে কিন্তু আমাদের সমাজে চালু আছে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমারও জিকির করে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল আল্লাহর প্রেরিত পুরুষ আমরা তার বা তার দেখানো পথ অনুযায়ী আল্লাহকে ডাকি আমরা তাকে ডাকি না আমরা তার গোলাম নই তিনি যে যার গোলাম আমরা তার গোলাম তিনি যে পদ্ধতিতে ডাকতে বলেছেন আমরা সেই পদ্ধতি মহান আল্লাহকে ডাকি সুতরাং জিকির হবে আল্লাহর ইবাদত হবে আল্লাহর বন্দেগী হবে আল্লাহর গুণকীর্তন হবে আল্লাহর সবটাই হবে আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তিনি যে পদ্ধতি পাঠিয়েছেন সেভাবেই আমাদেরকে জিকির করতে হবে কাজেই এখানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা জিকিরের ব্যাখ্যা নয় বরং শুধুমাত্র ইমানের ব্যাখ্যা এটা কেবলমাত্র একজন ব্যক্তি ইসলাম গ্রহণের সময় যদি সে বলতে চায় তাহলে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বিভিন্নভাবে বর্ণিত আছে সেভাবেই বলবে কিন্তু জিকির শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হবে আল্লাহ রাসূলের নয় এজন্য আমরা ডাকব ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জব্বার ইয়া কহ্হার ইয়া গফ্ফার ইয়া সত্তার এটা আল্লাহর সিফতি নাম নিয়ে ডাকবো আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ রয়েছে সেইগুলিকে ওসিলা করে তোমরা আল্লাহর কাছে দোয়া চাও চাইতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু আমাদের সমাজে চালু আছে কিছু লোক ইয়া রাসূলুল্লাহ বলে তারা কি করে রাসূলের কাছে চায় ইয়া আল্লাহ অর্থ হে আল্লাহ আমি তোমাকে ডাকছি আর ইয়া রাসূলুল্লাহ অর্থ হে আল্লাহ রাসূল আমি তোমাকে ডাকছি রাসূলকে ডাকার কিছু নাই বরং আমাদের সমাজে গজল চালু আছে আমার মউতের নিদানের কালে আসিও নবী গো শিয়রের পাশে আমার মউতের নিদানের কালে হে নবী তুমি আমার শিয়রের পাশে এসে তুমি আমাকে মন্ত্র দিয়ে পার করে দেবে ও রাসূল আপনার শিয়রের পাশে আসবে তাই না তাহলে তা আপনি রসুলকে সর্বত্র বিরাজমান মনে করে ফেললেন আল্লাহর সমকক্ষ না আল্লাহ থেকে বেশি করে ফেললেন আবার ডাকলেন রসুলকে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়ার হকদার একমাত্র আল্লাহ ডাকবেন আল্লাহকে না ডেকে আপনি রসুলকে ডাকতে পারেন না আপনি আল্লাহর কাছে বলতে পারেন ইয়া আল্লাহ তুমি তোমার নবীর শেফাত আমার জন্য নসিব করিও আল্লাহ নসিব করেন ওয়ালা আল্লাহ দাতা নবী নন বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে কোন বনি আদম কোন মনুষ্য সন্তান কোন মানুষ আল্লাহর দয়া ব্যতীত পার পাবে না তখন সাহাবার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি আল্লাহর দয়া ব্যতীত মুক্তি পাবেন না বলে না আমিও আল্লাহর দয়া ব্যতীত মুক্তি পাবো না যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহকে বাদ দিয়ে রাসূলকে ডাকার পিছনে কি যৌক্তিকতা থাকতে পারে শুধু এই না যে আমাদের সমাজে অনেকেই আল্লাহ 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 বলে জিকির করতে থাকেন আল্লাহ আল্লাহ বলে এই জিকির এটাও শরীয়ত সম্মত না জিকির হবে পূর্বাক্য আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো বাক্য, একটি বাক্যের একাংশ আপনি বললেন আল্লাহ আল্লাহ। এটা তো ওই লোকের মতো বলা হলো যে ছেলে তার বাবাকে বলল আব্বু। তখন বাবা বললো কি চাও বাবা? বলে আব্বু। বলে কি লাগবে বাবা? বলে আব্বু। কি লাগবে? বলে আব্বু। এ আব্বু তখন ধমক দিয়ে উঠবে, কি চাও? বললাম আল্লাহ। আল্লাহ বলে বান্দা কি চাও? বলে আল্লাহ। বলে কি চাও? বলে আল্লাহ। বলে কি চাও? আল্লাহ। না, বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। বলতে হবে আল্লাহু আকবার, হে আল্লাহ আমি তোমার বরত্ব ঘোষণা করছি। বলতে হবে আলহামদুলিল্লাহ, আমি তোমার প্রশংসা ঘোষণা করছি। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি হে আল্লাহ তুমি ছাড়া কোনো হক মাহবুদ নাই। এগুলি হলো তাসবিহ, এগুলি হলো তাহলিল, এগুলি হলো তামজিদ, তাহমিদ, এগুলি বলতে হবে। এইগুলি বাদ দিয়ে আপনি এইভাবে ডাকবেন, এই ডাকা কোনো শরীয়ত সম্মত না। এরপর আমাদের সমাজে চালু আছে এই জিকিরের নামে হালকা জিকির। হালকা জিকিরের ভিতরে আপনার এই সমস্বরে সম্মিলিতভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ঝড় শুরু হয়ে গেল, একেবারে মাতোয়ারা হয়ে গেল। কেউ আবার আছে লা ইলাহা ইল্লাল্লাহকে ভাগ করে ফেলল, ভাগ করে লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ বলে লা ইলাহা, কতক্ষণ বলে লা ইলাহা। লা ইলাহা অর্থ হলো নাই কোনো ইলাহ, নাই কোনো ইলাহ। এই বাক্যের প্রথমে হলো আপনার নাবুদক অংশ, যার অর্থ হলো সকল ইলাহকে অস্বীকার করে কেবলমাত্র আল্লাহকে ইলাহ বলে স্বীকার করতে হবে। তাই দুটি অংশ মিলিত ব্যতীত অর্থ হয় না। যদি বলি লা ইলাহা তার অর্থ হলো কোনো ইলাহ নাই, যদি বলি ইল্লাল্লাহ আগের অংশের সাথে মিলে নেই তার অর্থ হলো কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। এখন একদল লোক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আবার কেউ আছে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তাহলে আগে কিছুই বললাম না, কি হলো ইল্লাল্লাহ? কেমন একজন লোক যদি এরকম করে বলে যে বাবা নাই বাবা নাই, তাহলে বাবা নাই বাবা নাই বললেও তো এটার অর্থ যথার্থভাবে ব্যাখ্যা পুরা হচ্ছে না। আবার কেবল বাবা কেবল বাবা কেবল বাবা দোহাই বাবা, তাহলে এটার অর্থ আবার কোনটা যাচ্ছে? সুতরাং যথার্থ অর্থ না করে এগুলি বলা নেহায়ত আপনার পাগলামি ছাড়া আর কিছুই না। এরপর সমস্বরে সম্মিলিতভাবে আপনার এই ধরনের জিকির করার দলিল নেই, বরং হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী শুনতে পেলেন একদা কিছু সাহাবি একত্রিত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলতেছে, আল্লাহ নবী বললেন ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নফসের উপরে একটু দয়া করো, এত চিল্লাচ্ছ কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি এমন সত্তানন যে কানে শুনেন না। তার অর্থ হলো এইভাবে করার কোনো হুকুম নেই। এমনকি ঈদের দিনে যে তাকবীর দেওয়া হবে সেই তাকবীরও প্রত্যেকে ব্যক্তিগতভাবে দেবে, সম্মিলিতভাবে নয়। হজের ময়দানে হাজি সাহেব যে তালবিয়ে পাঠ করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাও প্রত্যেকে ব্যক্তিগতভাবে দেবেন, সমস্বরে সম্মিলিতভাবে নয়। কিন্তু রেওয়াজ হয়ে গেছে উল্টা, মুআল্লিম সাধারণ মানুষকে নিয়ে গেল হজের ভিতরে, তারা না জানে আউযু বিল্লাহ ঠিক করে, না জানে বিসমিল্লাহ ঠিক করে কীভাবে কী করতে হবে। এখন মানে ওই মুআল্লিমের সাথে সাথে তারাও আপনার বলতে থাকে এই মাইক দিয়ে, বিভিন্ন হ্যান্ড মাইক ব্যবহার করে আপনার হজের ময়দানে দেখবেন তারা বলতে থাকে ওই যে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলতে পারেন আপনাকে শেখানোর জন্য, শেখা হয়ে গেছে, আর সমস্যারে বলার কোনো দলিল নাই। আপনি আপনার নিজের গর্জে নিজের তাকিতে আপনি তালবিয়া পাঠ করবেন, আল্লাহ নবী তালবিয়া পড়তে বলেছেন, কিন্তু আল্লাহ নবী পড়েছেন সাহাবারা সাথে সাথে পড়েছেন, অথবা কোনো একজন সাহাবিকে তিনি ঠিক করে দিয়েছেন তুমি তাদেরকে নিয়ে সমস্বরে পাঠ করাও, এইরকম কোনো দলিল পাওয়া যায় না। অতএব জিকিরের নামে সম্মিলিতভাবে হাদিসে বর্ণিত নয় এমন জিকির করা যাবে না। আসুন জিকির ইবাদত, যদি জিকির ইবাদত হয়ে থাকে তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকায় আমাদের করতে হবে। রসুলের তরিকার বাইরে করলে ওইটা আর ইবাদত হবে না, ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যদি তাই হতো তাহলে আল্লাহ কোরআনুল করিমকে নাজিল করে দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরকার ছিল না। দরকার এজন্যই কোরআনটা কিভাবে মানবে, আল্লাহকে কিভাবে পাবে, এর প্র্যাকটিক্যাল যদি নমুনা হয় তাহলে দেখে নাও মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, আল্লাহর নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। তার অর্থ এই নয় যে আমরা আল্লাহর নবীর এবাদত করি, বরং আল্লাহর এবাদত করি নবীর তরিকায়।
এটাই হলো মূল বক্তব্য, এই কথা আমাদের মনে রাখতে হবে। এবারে আসুন, জিকির এর ফজিলত অনেক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা, মুক্তি, নাজাত জিকিরের মধ্যে রেখেছেন। সূরা আল জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো তাহলে তোমরা সফল কাম হবে। সফলতার পূর্ব শর্ত হলো আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা। দ্বিতীয়ত সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তাদের জন্য জান্নাত এবং তাদের জন্য তার পক্ষ থেকে মাগফিরাত রয়েছে। আল্লাহ বলছেন, ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যে সমস্ত পুরুষ এবং নারী আল্লাহর জিকির করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত এবং জান্নাত তৈরি করে রেখেছেন, আজরে আযীম তৈরি করে রেখেছেন। সুতরাং জান্নাত আজরে আযীম মহান পারিতোষিক যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আল্লাহর জিকির করতে হবে। তিন নম্বরে, যদি আপনি জিকির করেন আল্লাহকে, তার বদলা হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে, যেটা আগেই উল্লেখ করেছি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এরপরে চতুর্থ নম্বরে, জিকির সবচেয়ে একটি বড় বস্তু, সবচেয়ে বড় বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে, ওয়ালা যিকরুল্লাহ আকবর, আল্লাহর জিকিরটা হচ্ছে সবচেয়ে বড়। এর আগে বলা হয়েছে সলাৎ সম্পর্কে, তাই সলাৎ জিকির আর সলাৎ হচ্ছে সবচেয়ে বড় জিকির। যারা জিকির করবে না, আল্লাহ নেই বলছেন, যাদের দিলে জিকির নাই তাদের দিল মৃত, আর যাদের দিলে জিকির আছে তাদের দিল জিন্দা। এরপরে সূরা আল মুনাফিকুন 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের আওলাদ ও আমওয়াল, তোমাদের সন্তান সন্ততি এবং সহায় সম্পত্তি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে, অর্থাৎ আল্লাহর সলাত আদায় থেকে গাফিল না করে দে। ওমান ইয়াফআল যালিক, যে ব্যক্তি গাফিল হয়ে যাবে, আল্লাহর জিকির করবে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। অতএব বোঝা গেল, জিকিরের ভিতরে সফলতা, জিকিরের ভিতরে মুক্তি, জিকিরের মাধ্যমে জান্নাত, জিকিরের মাধ্যমে মাগফিরাত, জিকিরের মাধ্যমে ক্ষমা থেকে মুক্তি, এবং জিকির হচ্ছে সবচেয়ে বড় বড় ইবাদত। আর তার মধ্যে উল্লেখযোগ্য হলো সালাত, তার মধ্যে হলো তিলাওয়াতুল কোরআন, তার মধ্যে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে সমস্ত তাসবিহগুলির কথা হাদিসের মধ্যে আসছে, সেই তাসবিহ ও তাহলিলগুলি আমরা নিয়মিত আদায় করব, এগুলি হলো জিকির। আর জিকিরের বেলায় আমরা স্মরণ করব, কখনো যেন আমরা শরীয়তের সীমালঙ্ঘন না করি, মন গড়া কোনো ইবাদত আমরা যেন না করি, সামাজিক কুসংস্কার আমাদের মধ্যে আছে সেগুলি আমাদের দূর করতে হবে। আমাদের সমাজের মানুষেরা, আমরা বুঝি না কেমন করে মানুষ আপনার নবীকে না দেখে, নবীর সাহাবাদেরকে না দেখে নিজেরা শরীয়তের মধ্যে অতিরঞ্জন করে। আল্লাহ নবী কত, তার জীবনে কত সাহাবিকে তিনি দাফন করেছেন, তার জীবনে সবচেয়ে বেদনা ছিল আমি হামজা বিন আব্দুল মুত্তালিবের শাহাদত, তার ভিতরে সবচেয়ে বড় বেদনা ছিল ইসলামের প্রথম রাষ্ট্রদূত সাহাবি মুসাইর ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুর শাহাদত, হৃদয় বিদারক ঘটনা। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে চলো আমরা বদরে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছেন, উহুদের মাঠে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছেন, চলো তাদের কবরের পাশে গিয়ে তোমরা আমরা সবাই মিলে কোরআন তেলাওয়াত করি, ওদের নিয়ে একটু মুক্তি হয়, এরকম তার আওয়াজ নাই। আপনার জবান এ জবান আর রাসূলের জবান, আপনার জবান আর সাহাবাদের জবান তুলনা হতে পারে কশিন গেলেও না। যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহর নবী ওই সোনালী যুগের সোনার মানুষদেরকে নিয়ে সেখানে গিয়ে তিনি তেলাওয়াত করতে পারতেন, তা যেহেতু করেন নাই তাহলে বুঝে গেল এটার নাম ইসলাম না। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের সমাজে কুলখানির নামে আর এটার নামে ওটার নামে বিভিন্ন কালচার চালু হয়েছে, আর একদল হাফেজ মৌলবী এদেরকে পাওয়া যায় যারা আপনার কেউ বাসায় তো গিয়ে গিয়ে খতমে কোরআন পড়ে, মরা লাশের সামনে গিয়েও পড়ে, মরা লাশ আরেক গড়ে রেখে অন্য গড়ে পড়ে, কেউ বা আবার দেখা গেছে যে কবরস্থানে গিয়ে সেখানে আপনার ওই মিসকিন অসহায়দের খাবার দেওয়া হচ্ছে একদিকে, আর কবরকে ঘিরে রেখে আরেক দল কোরআন পড়তেছে। হায় রে বারাঠিয়া মৌলবী, এদের কারণেই ইসলামটা কোথায় গেল? মানুষ ইসলামকে ভিক্ষার ধর্ম মনে করে নিয়েছে, মানুষ এটাকে মিসকিনের ধর্ম মনে করে নিয়েছে। আজকে বর্তমান সমাজে যারা বিত্তশালী
যারা সম্ভ্রান্ত পরিবারের লোক, তারা তাদের সন্তান জন্মের পরে চিন্তা করে তাকে ডাক্তার বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো, তাকে প্রফেসর বানাবো, বিজ্ঞানী বানাবো, এটা চিন্তা করে না। একজন মৌলবী বানাবো, বড় আলেম বানাবো, ওই চিন্তা করে না। তার কারণ কি? আমাদের চাল চলন দেখে মনে করে যে এই পথে গেলে ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটতে হবে, সুতরাং আমার ছেলেকে ভিক্ষুক বানাতে চাই না। ঠিক আমাদের আচরণের জন্য আমরা এই মানুষকে এই সমস্তগুলি শিখাইছি, যাতে আমাদের সম্বন্ধে মানুষ খারাপ ধারণা করে না। আল্লাহর নবী না খেয়ে যদি পেটে পাথর বাঁধতে পারেন, আর আপনি আমি নবীর অনুসারী হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে কেন ঘুরে বেড়াবো, এটা কোনোদিন আমি সমীচীন মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করার এবং ইসলামী শিক্ষা, যে এটা ভিক্ষার শিক্ষা নয় বরং মহান শিক্ষা, যে শিক্ষা মানুষকে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে সম্মানী করতে পারে, আল্লাহর সান্নিধ্যে দিতে পারে, সেই শিক্ষা সম্বন্ধে যেন আমরা সাধারণ অহেতুক ধারণা না করি, সত্যের প্রতি আমরা এগিয়ে আসি, এবং যে কোনো ইবাদত আমরা করি ছোটো বড়ো প্রত্যেকটা যেন একটু যাচাই করে নেই, এটা কি আল্লাহর নবী করেছেন, কিভাবে করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, যাচাই বাছাই করে নিয়ে ইবাদত করি, সবাই করে আমিও করি, সবার যে গতি আমারও সে গতি, সব কানা আমিও হয়ে যাব কানা, এইরকম স্লোগান দিয়ে মুক্তি পাওয়া যাবে না। আমরা সকলে সচেতন হিসাবে সকলেই কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আকুল কৌলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي الأمين صلى الله عليه وسلم من صلى عليه واحدا صلى الله عليه بعشرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين المهدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين وأنا معهم بمنك وكرمك يا أرحم الراحمين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أرحم الراحمين اللهم اهدنا إلى صراطك صراط المستقيم لا يهده إلا أنت برحمتك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأعز اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم طهر قلوبنا من النفاق واخلص أعمالنا من الرياء وتقبل توبتنا بقبول حسن يا أرحم الراحمين اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار اللهم اغفر موتانا وموتى المسلمين اللهم اغفر موتانا وموتى المسلمين اللهم ثبتنا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة برحمتك يا أرحم الراحمين تعادلوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقيموا صفوفكم